Please, sir. Yes. স্যার, তিনজন ব্যবসায়ী আপনার সাথে দেখা করতে এসেছেন। সাথে কি আছে? সাথে তিনটা ব্রিফকেস। ভিতরে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম সাহেব। কি টাকা? দ্যাট আমি বেনাপোল থেকে এসেছি, 2 কোটি নিয়ে এসেছি স্যার। আহা, আমি 3 কোটি নিয়ে এসেছি স্যার। তাহলে আপনি কত চান স্যার? আমি চাই আমার পৃথিবী চলছে ক্ষমতার জোরে, ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে, ক্ষমতার ক্ষমতার জোরে, ক্ষমতা চাচ্ছে সবাই, ক্ষমতার জোরে, ক্ষমতার লোভে মানুষ হচ্ছে সবাই। এত বড় সাহস, স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে হাত দা কথা বলস। টাকা, আপনি এখনো মন্ত্রী হননি স্যার। আমি স্বরাষ্ট্রমন্ত্রী না, তাহলে আমি কে? আপনি এখনো এমপি, আজ মন্ত্রী পরিষদ গঠন হবে, আপনার নামও স্বরাষ্ট্র মন্ত্রীর প্রস্তাবিত তালিকায় আছে। আচ্ছা, প্রস্তাবিত তালিকা, তুমি তো কিছুই জান না মিয়া, সবকিছু ফাইনাল হইয়াই আছে। স্যার, বেয়াদবি নেবেন না স্যার, স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আশফাক সাহেবের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। কচু শোনা যাচ্ছে? তুমি আমার পিএস না ওই ব্যাটার পিএস? কেন স্যার, আমি আপনার পিএস, ওরা দুজনে এপিএস। আর করছো কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, গেলেই দেখতে পারবে মন্ত্রী আশফাক নাকি আমি। আমার মনে হয় আশফাক সাহেবই হোম মিনিস্টার হবেন। কয় কি প্রশ্নই আসে না, সাদেকুর রহমানই হবেন হোম মিনিস্টার, তাই নাকি? যোগ্যতা আপনি জানেন আমাদের স্যার কত ভোট পেয়ে এমপি হয়েছেন? এই যাই বলছেন ভাই, হোম মিনিস্টারের দায়িত্বটা কে পেয়েছেন? যোগ্য লোকই পেয়েছে। হ্যাঁ বলছিলাম না, সাদেক সাহেব। সাদেক ভাই, সাদেক ভাই। না না, সাদেক সাহেব না, হোম মিনিস্ট্রির দায়িত্ব পেয়েছেন আশফাক সাহেব। হ্যাঁ হ্যাঁ, কয় কি ধরে